প্রবল বর্ষণের জেরে শহীদ মাতঙ্গিনী ব্লকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, আর তার জেরে সাধারণ মানুষ আজ রামতারক এলাকায় হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরোধ করে। মূলত সোয়াদিঘি খাল সংস্কার না হওয়ার কারণে জল নিকাশে ভেসে ভেঙে পড়েছে। তারই প্রতিবাদে সোয়াদিঘি খালের ওপর রামতারক ব্রিজের ওপর দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, যতক্ষণ না ডিএম কিংবা মহকুমা শাসক এসে আশ্বাস না দেন ততক্ষণ অবরোধ চলবে। ঘটনাস্থলেই তমলুক থানার পুলিশ। ¡Vamos!
সাতঙ্গিনী এবং তমলুক ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিশেষ করে গত এই বৃষ্টির পরেই কোলাঘাট ব্লক এবং শহীদ মাতঙ্গিনী ব্লক পাঁচকুড়া ব্লকে বিভিন্ন অঞ্চল পাঁচ ছ ফুট জলের তলায়, বহু ঘর বাড়ি ডুবে গিয়েছে। মা বোনেরা সহ রাস্তায় এসে তাদের ওপরে ঘর ভাঙতে বাধ্য হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা ডিএম, ইরিগেশন এসডিও, তমলুক মহকুমা শাসক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, কোলাঘাট বিডিও, শহীদ মাতঙ্গিনী বিডিও জানানো সত্ত্বেও এই জল নিকাশির তেমন কোনো ব্যবস্থা হয়নি। ফলে তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে এই অবরোধের কর্মসূচি নিয়েছি। পুলিশ প্রশাসন কথা দিয়েছে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সাহেব নাকি খাল কাটার উদ্যোগ নিয়েছেন, তিনি এখনই এসে পড়বেন, তার সঙ্গে আলোচনা হবে। যদি তিনি না আসেন তাহলে আমরা আবারও এখানে রাস্তা অবরোধের কাজ শুরু করব। ফলে আমরা আপাতত রাস্তার দুধারে এই হাজার হাজার মানুষ আমরা এখানে অবস্থান করছি। আমরা আধা ঘন্টা সময় দিয়েছি, ভিডিও সাহেব আসবেন বলেছেন, তারপরে আমরা আবারও আমাদের কর্মসূচি শুরু করব। আমরা সদী খাল সংস্কার সমিতির পক্ষ থেকে আপনাদের আসার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা এই সংবাদ প্রশাসনের কাছে এবং এলাকাবাসীর কাছে তুলে ধরবেন। আপনার নাম? আমার নাম মধুসূদন বেরা, সদী খাল সংস্কার সমিতির সম্পাদক। আরও আমার এই কমিটির বিভিন্ন সদস্যরা এখানে জমায়েত হয়েছে। বলছেন বা যে উত্তরটা সেটা সঠিক নয়, ভূগোল বেরিয়া যেদিনকে লাগানোর কথা হয়েছিল আপনি ভালো করে খোঁজ নিন, ঠিক আছে? তার তখন যখন ঠিক হয় যে 15টা লোক লাগানো হবে, তৎক্ষণাৎ আমরা কিন্তু ইরিগেশনের সাথে যোগাযোগ করি এবং ইরিগেশন আমাদেরকে মানে তার পরের দিনই ওদের তরফ থেকে লোক লাগাবে বলে কথা দেয়। ফলে আমরা কিন্তু তখন আপনাদের লোকটা লাগানোর কোনো যুক্তি থাকে না। আপনি শুনেনি বলুন, দুটো ওখানে দুটো লকেটে দুটো সিস্টেম আছে, জানি আমি দেখে এসেছি, শুধু হবে না। হ্যাঁ বলুন, দেখে এসেছেন আর আমি গত দুদিন ধরে ওখানে পড়ে আছি, আমরাও কালকে গিয়েছি, কালকে গেছেন, আমি শুরু থেকে ওখানে পড়ে আছি। তাহলে জল কমছে না কেন? আপনি জানেন দুর্গা মণ্ডপ থেকে এই অলাবেবির ডাঙ্গা পর্যন্ত যদি